আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অবহেলা শব্দটি অনেক ছোট্ট একটি শব্দ। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যারা আপনজন আছেন বা পরিবারের যারা আপন সদস্য আছেন, আপন কাছের আত্মীয় স্বজন আছেন, তাদের জন্য অনেক ক্ষেত্রে আমরা অবহেলা না করলেও কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজের প্রতি অনেক অবিচার করে থাকি, অনেক অবহেলা করে থাকি। ছোট্ট একটি অবহেলা ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন একটা সময় যেই আমি সবগুলো মানুষের আমি কেয়ার করতাম, সবগুলো মানুষের যত্ন নিতাম, সবার আপদ বিপদে আমি এগিয়ে যেতাম, সেই আমি মানুষটি একটা সময় দেখা যায় সম্পূর্ণ পঙ্গু হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। এই জিনিসটা আসলে কখনো করতে দেওয়া উচিত না। প্রতিটা মানুষের উচিত তার নিজেকে প্রচণ্ড ভালোবাসা, আর সেই ভালোবাসা থেকে উচিত ছোটোখাটো যে কোনো ধরনের সমস্যায়, রোগ শোক থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যায় তাৎক্ষণিকভাবে তার উপায় বা সমাধানটা খুঁজে বের করা এবং তার সমাধান করা উচিত। দর্শক, রোগকে কখনো বা কখনো ব্যথাকে বাড়তে দেওয়া উচিত না। আপনি যতই তাকে ভাববেন যে সে খুব দ্রুত সময়ের ভিতরে সে ভালো হয়ে যাবে, না, ধীরে ধীরে একটা সময় কিন্তু প্রায় পঙ্গুত্ব বরণ করবেন। এবং এমন অনেক সময় আমরা দেখি যে মানুষ এই ব্যথার কারণে মৃত্যু পর্যন্ত তাদেরকে মেনে নিতে হয়। দর্শক, এই ধরনের মৃত্যু আমাদের কারোই কাম্য না, বা এই ধরনের ব্যথাযুক্ত একটা জীবন আমাদের কারোই কাম্য না। আমরা আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্যথামুক্ত জীবন নিয়ে বেঁচে থাকবেন। দর্শক, আমাদের সাথে এখানে আজকে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, ইতালিতে ছিলেন বিগত অনেক বছর থেকে। দেশের জন্য সবচেয়ে দামি যে জিনিস, সেই রেমিটেন্সের যোগান দিয়েছেন এবং একটা সময় নিজেও অসুস্থ হয়ে গেছেন। প্রথমে সেই অল্প একটু দিয়ে শুরু হয়েছিল, ট্রিটমেন্টও কিছু কিছু করেছিলেন, বাট কিছুটা অবহেলাও ছিল, একটা সময় সেটা খুবই খারাপ পর্যায়ে চলে গিয়েছিল, বাট শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন। ব্যথামুক্ত জীবন এখন উনি লাইফ লিড করছেন। সেই ব্যথা থেকে যে মুক্তি পেয়েছেন কিভাবে, আসুন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো পুরো বিষয়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ হেলিম মিয়া। মোহাম্মদ হেলিম মিয়া, বাংলাদেশে দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি নরসিংদী জেলা রায়পুরা থানা। রায়পুরা থানা। আচ্ছা, আমরা জানি আপনি ইউরোপের ইতালিতে ছিলেন কত বছর আজকে? আমি প্রায় 14 বছর, 2007 গেছি। 2007, মানে জীবনের অনেকটা সময় বিদেশে প্রবাস জীবনে কাটিয়েছেন। দেশের মায়া ত্যাগ করে দেশের জন্য আসতে সবসময় মন চায় না, বা একটু অবশ্যই মন কামনা করে দেশে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর.মদ. শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য ব্যথা নিয়ে। কি হয়েছিল যদি একটু বলেন? এখন বলতে গেলে স্যার অনেক কথা বললাম লাগবে একদম প্রথম থেকে শুনে। আমার এই সমস্যাটা গত 14 বছর ধরে। আচ্ছা, আমি যখন 2007 ইতালিতে গেছি, 2-3 বছর কাজ করার পরই আমি ওয়েটারের কাজ করতাম প্রথম, তখন আমার এই প্রবলেমটা শুরু হতো। ওয়েটারের কাজ করলে তো আমার রান করতে হয়, তখন এই সমস্যাটা অনেকক্ষণ দাঁড়ায় থাকলে বা রান করলে এই সমস্যাটা হয়, আচ্ছা, তখন আমি ফিল করতাম, তবে আমি গুরুত্ব দিতাম না। আচ্ছা, তারপর 2012 সালে আমি দেশে আসি, আয়সা আমি ডাক্তার দেখাই, অর্থোপেডিক, ফিজিওথেরাপি আরও ডাক্তার দেখাই, অনেক মেডিসিন নিছি, ইয়া করছি। আচ্ছা, যাই হোক, ডাক্তারের নাম বলবো না, ডাক্তার দেখাইছি। কি বলেছিলেন তারা যখন ডক্টরের কাছে জানি ব্যথা নিয়ে, প্রচণ্ড ব্যথা, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, প্রচণ্ড রকম পেইন হচ্ছে, তো কি বলেছিল তারা? আমার এক্সরে দিছে, প্রথম এক্সরে দিছে, এক্সরেতে বলছে সমস্যা আছে কিছু, তা কোনো বেশি বড় সমস্যা নাই, মেডিসিন দিছে, দেখি 2 সপ্তাহ, দেখি 1 সপ্তাহ, এরকম কি মানে আপনার কত ডাক্তারের নাম বলবো। আচ্ছা, আমি সংক্ষেপে কিছু ডাক্তারের নাম বলি, তো দিছে, ওষুধ খাই রেজাল্ট পায় না, ওষুধ খাই রেজাল্ট পায় না, কিছু ব্যায়াম দেয়, ম্যানুয়াল ব্যায়াম দেয়, ইডি করি, কিনু হয়। কিন্তু এক্স্যাক্টলি যে আপনার প্রবলেম কি সেটা কি আপনি বুঝতে পেরেছিলেন বা জানতে পেরেছিলেন? না, এক্সাক্ট প্রবলেমটা এক্সাইতে আমাকে এরা স্পষ্ট বলে না, বলছে আমার হালকা একটু পলাপ আছে, এখন কি পলাপ আছে আমার এটাই বলে না। আচ্ছা, তারপর এটা কি দেশে নাকি ইতালিতে? এটা দেশে, দেশে দেশে। তারপর আমি ট্রিটমেন্ট নিয়ে ভালোই না, তারপর রাগ করে আবার গেছি গা ইতালিতে, ইতালিতে গেছি গা, আবার জব নিছি রেস্টুরেন্টে। এখন আমি জব নিলেও আমার মনে কনফিডেন্স পাই না, আমি কোনটা নিব, কী করবো, এই সমস্যাটা মানে কোন কাজটা আমার লাগে বেটার, এটা আমি খালি চিন্তা করি। তারপর কাজ নিছি, কী করুম, কাজ তো করতেই হবে এদেশে। তারপর এক রেস্টুরেন্টে ঢুকলাম, এখানে ওয়েটারের কাজ করি, আবার ওয়েটারের কাজে ঢুকছি। তারপর ঢোকার পরে এই সমস্যাটা দেয়া, আবার বেশি রম দিতে হবে সমস্যাটা, আমি দাঁড়ায় থাকতে পারি না,
আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াইলে আমার বাম পাউডা নিচে জিমজিম জিমজিম করে আসে, তারপর আমি বইয়া দেয়া, তারপর শক্তি খাড়ায় আমি কাজ করি। আর বুঝতে দিই না আমি স্টাফ আমার দ্বারা কাজ করার লাগে, আমি বুঝতে দিই না। তারপর তাও কাজ করি, এখন কি করবো, খালি একটা টেনশনে ডিপ্রেশনে আমি পড়ে যাচ্ছি, খালি মাথায় খালি টেনশন খালি কাজটা করে। তারপর আমি ইউটিউবে আমি চার্জ করি, অনেক ভিডিও দেখি, অনেক ভিডিও দেখতে দেখতে প্রথম ডাক্তার নাম বলবো না, ঢাকাতে একটা ডাক্তার পড়ছে, ওনার নাম বলতাম না, এই স্যার হসপিটালের কাছে, ওই এই স্যারের কাছে, এই স্যার আর শফিউল্লাহ প্রধান, আমি দুইটা স্যারকে টার্গেট করছি আমি ইটালি থেকে, আমি দেখাম। পরে এই স্যারের কাছে আমি প্রথম আসি না, প্রথম গেছি এই স্যারের কাছে, এই স্যারের কাছে গেছি, আমার 8 দিনে ভর্তি দিছে, হ্যাঁ আবার এক্স রে দিছে হিপ জয়েন্টের আবার একটা এক্স রে দিছে, দেখলো ও সমস্যা না, হালকা সমস্যা, আপনার 8 দিন থাকুন লাগবো, থাকলে সমস্যাটা দেবো। ওকে, 8 দিন থাকলাম, আমার থাকছে 8 দিন থাকার পরে মনে করেন আমার সমস্যা আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। আমার তো মনে করেন কি করি, আরো হতাশ হয়ে গেছে, হতাশ। আমি হাসপাতাল থেকে আমি বাইরে হয়ে গেছি গা, বাইরে আমি কই না শৈফুল্লাহ স্যার আমি দেখাম, ওই যেহেতু আমি দুইটা ডাক্তার আমি টার্গেট করছি, আমি না দেখাই আমি ইটালি যাবো না। তারপরে হেনতে আমি এই আমি ডিউটি আমি ইয়া অবস্থায় আমি হেনতে আসি, আয়সা একদিন গা আয়সা স্যারের দেয় আইসি, সাথে সাথে স্যারে আমার MRI দিছি, একটা MRI করে আসেন, তো আমি সাথে সাথে MRI করে আইছি, MRI করে ঘন্টা দুই ঘন্টা পরে আমার রিপোর্ট আইছে, স্যারে বলছে এরকম এরকম অবস্থা, আপনার একটু L5 L4 সমস্যা আছে, একটু ডিসপ্লব আছে আপনার। মানে আপনাকে এই প্রথম আসলে ফিজিক্যালি আপনাকে দেখানো হয়েছে যে আসলে আপনার সমস্যাটা কোথায় এবং কেন আপনার এই সমস্যাটা হচ্ছে, এই প্রথম আপনি আসলে জানতে পারলেন? হ্যাঁ, প্রথম জানতে পারলাম DRPC হসপিটাল থেকে, এখানে আসা জানতে পারলাম। তারপর যাক অনেকক্ষণ আমি জানলাম, তারপর আমি বললাম স্যার এখন কি করা, তো স্যারে বললো আপনার 7 দিন থাকা লাগবে, 7 দিন থেকে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তারপর এখানে ভর্তি হয়ে গেলাম, গা গেলাম না, পরে স্যারে ভর্তি করাই দিল, বললো 7 দিন, আমি 5 দিন মাথা তো ইনশাল্লাহ আমি ইম্প্রুভ হওয়া শুরু করছি, আমার ভালো লাগতেছে, 5 দিনের মাথায় ভর্তি হয়ে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, 5 দিনের মাথায় আমি সুস্থ। পরে আমি বলছি স্যার আমি যাবো গা, পরে আমার স্যারে আমার একটা ইংলিশ শোনার কথা বলছি, আমি ইংলিশ শোনা দেবো না, আমি যাবো গা, আমি ভালো লাগতেছে আমার, আর তাই কী করুম আমি মাত্র, পরে কী করুম মানে স্যারা বলতেছে ইংলিশ শোনা দিলে আপনার লাগে ভালো হইব, ওইটা একটা ইংলিশ, পরে আমি এটা নিয়ে নিলাম, তা আমি ইংলিশ না নিলেও পারতাম, তাই ইংলিশ নিলাম। তারা যে আমার ইংলিশটা পুশ করছে ওনারা জিজ্ঞাসা করলাম, স্যার এটাতে দিলাম, ক এটা দিচ্ছেন ভালো হয়েছে, অনেক ভালো থাকবেন, আর অনেক দিন ভালো থাকবেন, সমস্যা হইতো না, নিয়ম কারণ যদি মানেন তো আজীবন ভালো থাকতে পারবে। দীর্ঘ 14 বছরের ব্যথা, বিভিন্ন কষ্ট, বিভিন্ন টেনশন, বিভিন্ন হতাশা, দেশে চলে আসা, আবার ট্রিটমেন্ট নেওয়া, ডক্টরের দ্বারে দ্বারে ঘোরা, এই যে একটা কষ্টকর একটা সময় পার করা, জীবন আসলে কী হবে, একদম ইয়াং বয়সে এরকম পঙ্গু হয়ে যাওয়া, এই যে পুরো বিষয়টা থেকে আজকে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে? এটা আপনার কীভাবে বোঝাব, আমি বোঝাইতে গেলে আমার একদিন লাগবে। আমার এই সমস্যা তখন হয়েছে, আমি সবসময় আমি টেনশনে থাকতাম, টেনশন, আর এই বয়সে বয়স অল্প বয়সের মধ্যে এই সমস্যাটা, এখন বিভিন্ন ভিডিও দেখলে কয়টা প্যারালাইসিসের মতো হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, তারপর আমি আরও ডিপ্রেশনে চলে গেছি। ডিপ্রেশন মানে কি, খাবার দাবার আমি সব ছেড়ে দিচ্ছি, পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না আমার, মানে কি বুঝাম আপনার, আমি বুঝাই শেষ করতাম না। কিছুদিন আগে যখন আপনি এসেছেন আমি আপনাকে দেখেছিলাম, আপনি প্রচণ্ড খুশি ছিলেন, আরও অনেক পেশেন্ট বসেছিল, তারাও আপনাকে জিজ্ঞেস করছিল যে কেমন আছেন, কী অবস্থা আপনার, আপনি সবাইকে দেখলাম যে খুব হাসি মুখে বলছেন যে আমি এখন ইনশাল্লাহ ভালো আছি, সুস্থ আছি, ব্যথামুক্ত, মাত্র 5-6 দিনই আমি সুস্থ হয়ে গেছি। এই যে বলতে পারা যে আমি সুস্থ আছি, ভালো আছি, এর থেকে বড় কিছু আসলে আর হতে পারে না। আপনার সামনে এই মুহূর্তে এরকম আরও কোটি কোটি দর্শক হয়তো আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আমি বলবো আপনারা যারা আমার মতো সমস্যা আছেন, আর অনেক সমস্যা আছেন, এই সমস্যা যারা ভুগছেন, আপনারা অন্য কোথাও না গিয়া সোজা DRPC হসপিটালে চলে আসেন, ইনশাল্লাহ এখানে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, এখানে নার্স প্রতিটি ডক্টর সবাই ভালো, সবাই মায়াবী ব্যবহার সব, এটা আপনাদেরকে বলে যাবে না, অনেক ভালো, অনেক ভালো ভালো ট্রিটমেন্ট পাইছি, এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সুস্থ,
অনেক সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই প্রবাসী ভাইয়ের কথা দেখুন উনি এতটা এক্সাইটেড উনি হয়তো ওনার ভাষায় ঠিকমতো উনি বলতে পারছেন না আমি অনেকক্ষণ থেকে ওনাকে আমি দেখছিলাম যে একটা মানুষ যখন ব্যথামুক্ত জীবনে ফিরে আসে তার যে একটা চাঞ্চল্য তার যে একটা আনন্দ উনি সবাইকে ধরে ধরে উনি বলছিলেন সবাই ওনাকে জিজ্ঞেস করছিল উনিও নিজ থেকেই বলছিলেন যে হ্যাঁ আমি এখন সুস্থ আছি আমি ভালো আছি ব্যথামুক্ত একটা জীবন এই যে একটা অনিশ্চিত জীবন থেকে একটা নিশ্চিত জীবনে ফিরে আসা আবার সব কাজকর্ম করতে পারার মতো একটা কনফিডেন্স ফিরে পাওয়া এর থেকে বড় প্রাপ্তি একটা মানুষের জীবনে আর কি হতে পারে অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখি মানুষ টাকা নিয়ে বসে আছেন কারি কারি টাকা নিয়ে বসে আছেন কিন্তু চিকিৎসা করতে পারছেন না কি চিকিৎসা করবেন তিনি বুঝতে পারছেন না আল্লাহ তো আমাদেরকে সেই জায়গা থেকে আল্লাহ নিয়ে এসেছেন ভালো একটা জায়গায় নিয়ে এসেছেন একটা ভালো চিকিৎসা দিয়েছেন ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এর থেকে বড় নিয়ামত আমাদের জীবনে আর কি হতে পারে দর্শক ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য অপেক্ষায় থাকুন এই ধরনের আরও এরকম অনেক অনেক সাকসেস আপনাদের সামনে আমরা নিয়ে আসবো এরকম অসংখ্য ভাই বোনদেরকে আমরা নিয়ে আসবো তাদের জীবনের হিস্ট্রিগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসবো যাতে আপনাদের জীবনে আপনারা কিছু শিখতে পারেন তাদের জীবনে যে ধরনের ভুলগুলো ছিল দেরি হয়ে গিয়েছিল সেই ভুলগুলো যাতে আপনাদের জীবনে আর না হয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ এবং ডিপিআরসি পুরো স্টাফ সবাইকে ধন্যবাদ বিশেষ করে শুভুল্লাহ প্রধান ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক সবাইকে ভালো লাগুক আপনাকেও ভালো লাগুক সুস্থ লাগুক এটা আমি কামনা করি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটা কথা আমার মতো যারা আছেন প্রবাসী ভাইয়েরা অন্য কিছু চিন্তাভাবনা না করে সুদা ডিপিআরসি হসপিটালে চলে আসেন আপনারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন এখানে আলহামদুলিল্লাহ এখানে এসে পড়েন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল